এনটিভি দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাটির গানে। আপনারা জানেন শনিবারের এই রাত আমাদের দেশীয় সংস্কৃতির গানগুলো উপহার দেওয়ার রাত। আমাদের আয়োজনের নাম মাটির গান। আমি ইভান আপনাদের সাথে উপস্থাপনায় আছি এবং আজও স্টুডিওতে দুজন সঙ্গীত শিল্পী আছেন যারা আমাদের সেই মাটির গানগুলো শোনাবেন। আজ আমাদের সাথে রয়েছেন গোলাম মোস্তফা এবং রোকসানা রূপসা। একই সাথে বাংলাদেশের প্রখ্যাত সব মিউজিশিয়ানসরাও আমাদের সাথে আছেন। চলুন কথা না বাড়িয়ে তাদের সাথে কথা বলি এবং গান শুনি। কেমন আছেন দুজন? কি জিজ্ঞেস করছি, একটু মাইক্রোফোনে শুনি, কেমন আছেন? কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা হ্যাঁ, আমিও খুব ভালো আছি। কেমন লাগছে আজকে আমাদের এখানে গান শোনাবেন আপনারা? খুবই ভালো লাগছে, আর আমার প্রিয় গান ফোক গান আমার দেহের সাথে মনের সাথে মিশে আছে, সেই গানগুলো আজকে শোনাতে পারবো সেটাই বড় মানে ভালো লাগার বিষয়। নিশ্চয়ই তাই, এবং আমরাও শোনার অপেক্ষায় আছি। কথা আমরা একটু কমই বলবো, গান বেশি শুনবো, দুজনকে দেখতেও ভালো লাগছে। আমরা বোধ হয় রূপসাপকে দিয়ে শুরু করতে পারি, কি বলেন মোস্তফা ভাই? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আপনাকে দিয়ে শুরু করি, কোনটা শুনছি? আমি প্রথমে যে গানটি করছি সেটির কথা মীনা দেব বর্মন, আর শুরু করেছেন শ্রদ্ধেয় এস ডি বর্মন। আচ্ছা আমরা শুনছি, খুব পরিচিত একটি গান। Thank you.
কেমন জানি লাগলো গানটা শুনে। রূপসা, আমার মনে হয় যে নায়র বিষয়টা এটা আমাদের সংস্কৃতির বড় একটা অংশ, অনেকেই হয়তো সেটা এখনকার সময়ের যারা আছে অনেকে হয়তো সেটা বুঝতেও পারবেন না, বা এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করবেন। আসলে একটা বোনের যে বিয়ে হয়ে যাওয়ার পরে যে ভাইয়ের জন্য যে তার মনের মধ্যে একটা আকুতি, ভালোবাসা, টান, এবং বাপের বাড়ি যেটা বলি সেটার জন্য যে মানে সেই বাড়িতে যাওয়ার জন্য যে আকুতি বিয়ে হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার জন্য যে একটা ফিলিংস ফিল যেটা করি আর কি, সেটাই এই গানটির মধ্যে তুলে ধরা হয়েছে। চমৎকার। মোস্তফা ভাই, আপনার কাছে যাই, কোন গানটা দিয়ে আপনি শুরু করছেন? আমি মুজিব পরদেশির একটা গান দিয়ে শুরু। বাহ বাহ, শুনি। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি হলে মোছে না, ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো,
স্বপ্ন দেখে এমনিতেই ভীষণ রকম জনপ্রিয়, আর এই গানটি শোনানোর জন্য আপনাকে ধন্যবাদ। গানটি শুনতে মনে হয় অনেক সহজ, কিন্তু আমি জানি যে গাওয়া অনেক কঠিন, কিন্তু আপনি খুব সুন্দর করে আমাদেরকে শুনিয়েছেন। আসলে মুজিব পরদেশির আসলে অনেক পপুলার জনপ্রিয় গান এবং খুব কঠিন গান কিন্তু। ঠিক তাই, আমরা গান আরও শুনবো। এবার তাহলে একটু রূপসা আপনার কাছ থেকে শুনি, কোন গানটা শোনাচ্ছেন আপনি? এখন যে গানটি গাইবো একটি খুব বিখ্যাত একটি গান, চিটাং একটি খুব ট্র্যাডিশনাল গানটি গাইতে যাচ্ছি। আচ্ছা, thank you.
সফরা দুজনের কাছ থেকে যে গানগুলো দিয়ে আজকে আমাদের মাটির গান শুরু হলো, আমার মনে হয় যে সামনের সময়টার আগ্রহ বেড়ে যাবে টিভি সেটের সামনেও যারা আছে। আমরা মোস্তফা ভাই আপনার একটা গান শুনে ফেলি, কোন গানটা শোনাচ্ছেন? আমি এখন শ্রদ্ধেয় রশিদ উদ্দিনের লিখা, প্রয়াত শ্রদ্ধেয় বারি সিদ্দিকীর খুবই জনপ্রিয় একটি গান, ওনাকে স্মরণে গানটি গাইছি। ঠিক আছে, আমরা শুনি, চলুন। চান পাখি শুয়া, চান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, তুমি ঘুমাইছো
জনম ভরা ছিলাম মাখা মাখি তুমি আমি জনম ভরা ছিলাম মাখা তুমি
আছো নাকি, আমি ডাকি দাসি তুমি ঘুমাইছো নাকি, বিশেষ করে এই গানটা শুনলে মন জানি কেমন কেমন করে। অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধাভরে আমরা আমাদের প্রিয় শিল্পী বাড়ি সিদ্দিকি তাকেও স্মরণ করলাম। আবারও ফিরে আসবো আপনাদের কাছে, কথা না গান দিয়ে শুরু করব। রূপসা, আপনার কাছ থেকে শুরু করতে চাই। এবার আমি একটি লালন গীতি করতে চাই। বাহ, শুনি। Thank you.
গান আর সঙ্গীত আয়োজন সব মিলিয়ে সবকিছুর ভিতরে ডুবে গিয়েছিলাম। অনেক ধন্যবাদ এই গানটি শোনানোর জন্য। এই গানের ধরে গানই থাকতে চাই। মোস্তফা ভাই কোনটা শোনাচ্ছেন? আমি এখন হাসন রাজার একটা গান গাই। বাহ, চমৎকার। আজকে সব গানগুলোই শুনছি আমরা। হ্যাঁ, নিশ্চয়ই। অন্য নাহি মানি বাউলা, কেবা নাইলো রে,
আসুন রাজা রে বাউলা কে বানাইলো রে ও বাউলা কে বানাইলো রে আসুন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে আসুন রাজা রে বাউলা কে বানাইলো রে দারুণ দারুণ এক কথায় দারুণ পরিবেশনা, অনেক ধন্যবাদ এই গানটিও শোনানোর জন্য। আমার আমি আমরা নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে বাংলাদেশের দেশ বরণ্য যন্ত্রশিল্পীদের সাথে আজকে গান গাইতে পেরে আসলে আমাদেরও ভালো লাগছে গান শুনতে। সেই ধারাবাহিকতায় এই রেশ কোনোভাবেই কাটাতে চাই না। রূপসা, আপনার কাছ থেকে শুনবো, কোন গানটি শুনবো? আমি এখন যে গানটি করব একটি উকিল মুন্সির একটি গান, খুব পরিচিত একটি গান, শ্রদ্ধেয় প্রয়াত শিল্পী বাড়ি সিদ্দিক স্যার একটি গান। আচ্ছা আচ্ছা, ওনাকে শ্রদ্ধা রেখে, ওনার প্রতি শ্রদ্ধা রেখে। Thank you.
সত্যি প্রিয়ত শিল্পী শ্রদ্ধেয় বারী সিদ্দিকী, তাকে খুব মনে পড়ছে। শেষ গানটি আপনার কাছ থেকে শুনেছি মোস্তফা ভাই, আপনাকে দিয়ে শুরু করি। নিশ্চয়ই, এখন একটি লালন গীতি গাইছি। বাহ, চলেন। বলো সরু কোথায় আমার সাধের প্যারি, বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, সেই নিকুঞ্জ বন কোথা সে যমুনা উজন, কোথা রে সেই নিকুঞ্জ বন কোথা সে যমুনা উজন, কোথা সে গোপ কোথা সে গোপিনীগণ, কোথা সে গোপ গোপিনীগণ, আহা পুরি বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, রামানন্দ দর্শনে পূরব ভাবুদয় মনে, রামানন্দ দর্শনে পূরব ভাবুদয় মনে, যাব আমি কার বাসনে, যাবো আমি কার বাসনে, সেই পুরি বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি।
সেই সঙ্গ পাব মনেরই সাধ পুরাইব আর কি রে সেই সঙ্গ পাব মনেরই সাধ পুরাইব স্বরূপ কোথায় আমার স্বামীর তারি বল স্বরূপ কোথায় আমার স্বামীর তারি ভাবলাম যে আরও কিছুক্ষণ চলবে, কেন শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। ভালো লাগলো খুবই, আপনাকে ধন্যবাদ এই গানটি শোনানোর জন্য। এবার রূপসা আপনার কাছে আসি, আবারও কোনটা শুনছি আপনার কাছ থেকে? আমি এবার একটি খুব পপুলার একটি গান করছি। আচ্ছা, খুব পরিচিত একটি গান। হ্যাঁ, thank you.
আজকে সত্যি আপনাদের গানগুলো ভীষণ ভালো লাগছে, আর যারা বাজাচ্ছেন সেটা আলাদা করে বলার কিছুই নাই। আচ্ছা, আমরা তো গান আসলে অনেক শুনতে চাই, কিন্তু আমাদের অনুষ্ঠানের শেষ দিকে আমরা চলে এসেছি, শেষ গানটি আমরা শুনবো। তবে তার আগে আপনাদের প্রতি ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য, গান শোনানোর জন্য শুভকামনাও জানাই। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আমাদের আয়োজন কেমন লাগছে? আশা করি ভালো লাগছে আপনাদের। আমাদের এই আয়োজন মাটির গানে আবারও সামনের সপ্তাহে শনিবার আপনাদেরকে নিয়ে ফিরবো। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকুন। আমরা শেষ গানটি শুনতে শুনতে বিদায় নিচ্ছি। শেষ গানটি শুনছি, শেষ গানটি করবো, একটি লালন গীতি দিয়ে শেষ করতে চাই আজকের অনুষ্ঠান। আর তার আগে সবাইকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আমাদেরকে সুন্দর সুন্দর গান শোনানোর সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, শেষ গানটি কি আমরা দুজনের কাছ থেকে শুনছি? হ্যাঁ, আমরা দুজন মিলেই শেষ গানটি করি। এটা খুব ভালো হচ্ছে আমাদের জন্য। ঠিক আছে, আর আমাদের যে মিউজিশিয়ানরা আছে ওনারা না থাকলে আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম আমরা উপভোগ করতে পারতাম না। অবশ্যই, এনটিভিকে তো ধন্যবাদ দিয়েছি, অবশ্যই কৃতজ্ঞতা শেষ নেই। আমরা গানে চলে যাই। হ্যাঁ, আমরা গানটা শুনে ফেলি। বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, ওহ মরি শূন্যের উপর পূজতা করে, ধন্য ধন্য বলি তারে।
নিজে সারি সারি